ভেনেজুয়েলা সুপ্রিম কোর্টে হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। আফ্রিকার দেশ নাইজারের মরুভূমিতে খাদ্য ও পানির অভাবে অর্ধ শতাধিক অভিবাসন প্রত্যাশীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কাতারকে প্রতিবেশী দেশগুলো বেঁধে দেওয়ার শর্ত নিয়ে সমঝোতার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আব্দেল আল জুবেই। ব্যাংকে সঞ্চিত অর্থের উপর আবগারি শুল্ক তিনটি ধাপে উন্নীত করা এবং দুবছরের জন্য নতুন ভ্যাট আইন কার্যকর না করতে অর্থমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি সানজিন শিমু। এবারে বিস্তারিত, ভেনেজুয়েলা সুপ্রিম কোর্টে হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার কারাকাসে আদালত ও স্বরাষ্ট্র দপ্তরের ভবন লক্ষ্য করে হেলিকপ্টারটি থেকে গ্রেনেড ও গুলি বর্ষণ করা হয় বলে জানান প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। তিনি একে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করার ঘোষণা দেয় সরকার। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কারাকাসের আকাশে একটি হেলিকপ্টার টহল দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। হেলিকপ্টারটি সেদেশে সুপ্রিম কোর্টের ভবন লক্ষ্য করে গ্রেনেড ও গুলি ছোড়ে বলে জানায় সরকার। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। এ ঘটনার পর নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি এর সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার ঘোষণা দিয়েছেন মাদুরো। আফ্রিকার দেশ নাইজারের মরুভূমিতে খাদ্য ও পানির অভাবে অর্ধ শতাধিক অভিবাসন প্রত্যাশীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইউরোপে পাড়ি জমানোর উদ্দেশ্যে লিবিয়া যাওয়ার পথে মানব পাচারকারীরা অন্তত 70 অভিবাসন প্রত্যাশীকে মরুভূমির বুকে ফেলে রেখে যায়। এদের মধ্যে 24 জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকিরা খাবার ও পানির অভাবে মারা যায় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে অভিবাসীর বেশিরভাগই নাইজারের প্রত্যন্ত আগাদেস শহরের বাসিন্দা। কাতারকে প্রতিবেশী দেশগুলোর বেঁধে দেওয়া শর্ত নিয়ে সমঝোতার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আব্দেল আল জুবেইর। সৌদি জোটের দেওয়া 13 দফা শর্ত মেনে নিলে কেবল দোহার সঙ্গে কাজ করা সম্ভব, অন্যথায় তাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন জুবেইর। এদিকে আবারও এসব শর্ত প্রত্যাখ্যান করে কেবল যৌক্তিক দাবি দেওয়া নিয়েই আলোচনা হতে পারে জানিয়েছেন কাতার। কাতারের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্কচ্ছেদ নিয়ে চলমান উত্তেজনার মধ্যে মঙ্গলবার ওয়াশিংটনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে সমস্যা সমাধানের জন্য যৌক্তিক দাবি দেওয়া নিয়ে আলোচনা চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত হওয়ার কথা জানান কাতারি পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমান আল খানি। মার্কিন সিনেটের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন স্বাস্থ্যনীতির উপর ভোটাভুটি পিছিয়ে দেওয়া হয়েছে। সাবেক প্রেসিডেন্ট ওবামার স্বাস্থ্যনীতি বা ওবামা কেয়ার বাতিলের পর ঘোষিত এই স্বাস্থ্যনীতির প্রতি রিপাবলিকান সিনেটদের পূর্ণ সমর্থন নেই, এটা আঁচ করতে পেরে ভোট পিছিয়ে দেওয়া হয়েছে। মতভেদ দূর করে নতুন স্বাস্থ্যনীতির পক্ষে ভোট দিতে রিপাবলিকান সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যনীতি ওবামা কেয়ার চালুর পর নিম্ন আয়ের বহু মানুষ স্বাস্থ্য বিমার আওতায় আসে। তবে বিলটির বিভিন্ন দিকের সমালোচনা করে ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতিতে তা বাতিলের ঘোষণা দিয়েছিলেন। সেজন্যই ওবামা কেয়ার বিল বাতিল করে নতুন দ্য আমেরিকান হেলথ কেয়ার বিল আনা হয়। গত সপ্তাহে সিনেটে নতুন স্বাস্থ্যনীতির খসড়া প্রকাশের পর বৃহস্পতিবার ভোটাভুটি হওয়ার কথা ছিল। তবে এখন পর্যন্ত রিপাবলিকানদের অনেকেই নতুন স্বাস্থ্যনীতির প্রতি সমর্থন না দেয়ায় বিলটির উপর ভোটাভুটির দিন পিছিয়ে দেওয়ার ঘোষণা দেন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেল। বাংলাদেশ মানব পাচার ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপই গ্রহণ করেনি বলে তথ্য উঠে এসেছে বার্ষিক মানব পাচার প্রতিবেদনে। তবে বর্তমান সরকার মানব পাচার রোধে বেশ কিছু নীতি গ্রহণ করায় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে উল্লেখ করা হয়। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন প্রতিবেদনটি প্রকাশ করেন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প উপস্থিত ছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে 2016-17 সালে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি শ্রমিক বিভিন্নভাবে বাহরাইনে গেছে। তবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ফিলিপিন্স, নেপাল, মিশর, জর্ডান, ইয়েমেন, থাইল্যান্ড, সিরিয়া এবং কেনিয়া থেকে নারী ও পুরুষ শ্রমিকদের নিয়ে বাহরাইনে জোরপূর্বক কাজে বাধ্য করা এবং যৌন নির্যাতন করা হচ্ছে বলে প্রতিবেদনে প্রকাশ করা হয়। পররাষ্ট্রমন্ত্রী টিলারসন বলেন, একবিংশ শতাব্দীতেও দাসত্ব প্রথা মেনে নেওয়া যায় না। রাশিয়া নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন এর 3 সাংবাদিক পদত্যাগ করেছেন।
ট্রাম্প প্রশাসনের সহযোগী স্কারা সূত্রে রাশিয়ার এক বিনিয়োগ তহবিলের সাথে সম্পর্ক নিয়ে মার্কিন কংগ্রেস তদন্ত করেছে এমন খবর প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে নিজস্ব তদন্তের মাধ্যমে সিএনএন জানতে পারে, প্রকাশের আগে প্রতিবেদনটি সঠিকভাবে যাচাই বাছাই করা হয়নি এবং একটিমাত্র সূত্রের উপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা। সাংবাদিক থমাস ফ্রাঙ্কের তৈরি করা প্রতিবেদনটি সম্পাদনা করেন সিএনএন এর নতুন তদন্ত প্রতিবেদন সংক্রান্ত বিভাগের নির্বাহী সম্পাদক এরিক লিস্ট ব্লো এবং লেক্স হ্যারিস। এই তিন সাংবাদিকের পদত্যাগপত্র গ্রহণ করেছে সিএনএন। সিরিয়ার মায়াদিনে আইএস পরিচালিত একটি বন্দিশালায় মার্কিন জোটের বিমান হামলায় অন্তত 60 জন নিহত হয়েছে। এদের মধ্যে 42 জন বন্দী এবং 15 জন জঙ্গি বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এদিকে পশ্চিম রাক্কার আরেকটি শহর আইএস এর কাছ থেকে নিয়ন্ত্রণে নিয়েছে মার্কিন সমর্থিত কুর্দি ও আরব যোদ্ধারা। এ সময় জঙ্গিদের একটি গোপন সুড়ঙ্গের সন্ধান পায় তারা। সিরিয়ার দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে 2টি শিশুকে উদ্ধারের একটি ছবি মঙ্গলবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে কারা এই বিমান হামলা চালায় সে বিষয়ে কোনো কিছুই বলা হয়নি। একই দিন দামেস্কের আয়ান তারামা উপশহরে বিমান হামলায় পরিণত হওয়া ধ্বংসস্তূপের ছবিও প্রকাশ করা হয়। 2011 সালে মালি থেকে অপহরণের শিকার সুইডিশ নাগরিক জোহান উস্তাকফনকে মুক্তি দিয়েছে আল কায়দা। সোমবার সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মার্গেট ওয়ালস্ট্রম এক বিবৃতিতে এ তথ্য জানান। 6 বছর আগে জোহান সহ 3 জনকে অপহরণ করে আল কায়দা ইসলামিক মাগরেব। তাদের একজন দক্ষিণ আফ্রিকার স্টেফেন ম্যাককন, অপরজন ডাচম্যান জ্যাক রিজকে। 2015 সালে উত্তর মালিতে ফ্রান্সের বিশেষ বাহিনীর অভিযানের সময় রিজকে মুক্তি পান। 2013 সালে ফ্রান্সের সেনাবাহিনী মোতায়েনের আগে বহু পশ্চিমা নাগরিককে অপহরণ করে আল কায়দা ইসলামিক মাগরেব। এদিকে জোহান গুস্তাফনের মুক্তিতে উচ্ছ্বসিত সুইডিশ সরকার, মুক্ত করা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জোহান। টাইম ম্যাগাজিনের বিচারে ইন্টারনেট বিশ্বে প্রভাবশালীদের শীর্ষ 25 জনের তালিকায় জায়গা করে নিয়েছে 8 বছর বয়সী সিরিয়ার অভিবাসী শিশু বানা আলাবেট। সেছাড়াও ওই তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, গায়িকা কেটি প্যারি, হ্যারি পটারের স্রষ্টা জেকে রাউলিং প্রমুখ। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার কঠিন বাস্তবতা টুইটার লাইভের মাধ্যমে বিশ্ববাসীর সামনে তুলে ধরে 8 বছরের এই শিশু। বর্তমানে বানা তার পরিবারের সঙ্গে তুরস্কে বসবাস করছে। তার লাইভ দেখেই পূর্ব আলেপ্পোর ভয়ঙ্কর পরিস্থিতি সবার নজরে আসে। বানা যে টুইটার অ্যাকাউন্ট থেকে এই লাইভ প্রচার করত, তার অনুসারীর সংখ্যা 3.5 লাখেরও বেশি। আলেপ্পোর সেই ভয়াবহতা তুলে ধরেই নিজেকে অত্যন্ত প্রভাবশালীদের তালিকায় নিয়ে আসে বানা, যার স্বীকৃতিস্বরূপ টাইম ম্যাগাজিনের টপ 25 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অন ইন্টারনেট তালিকায় স্থান পেয়েছে বানা আলাবেট। কাশ্মীরের বিভিন্ন জেলায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছে। এদের মধ্যে 5 পুলিশ সদস্য রয়েছেন। সোমবার ঈদের নামাজ শেষে পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপের পরই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এর আগে ঈদগাহে প্রবেশে নানারকম বিধিনিষেধ আরোপ করেছিল সরকার। শ্রীনগরের বাসিন্দারা ঈদগাহে নামাজ পড়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। নামাজ শেষে পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে পুলিশ টিয়ার শেল ছোড়ে। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় 20 মিনিট পর প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। অনন্তনাগ শহরে পুলিশের সঙ্গে প্রতিবাদকারীদের ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। ব্যাংকে সঞ্চিত অর্থের উপর আবগারি শুল্ক 3টি ধাপে উন্নীত করা এবং 2 বছরের জন্য নতুন ভ্যাট আইন কার্যকর না করতে অর্থমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে সংসদে বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী এই অনুরোধ জানান। এ সময় তিনি 1,00,001 টাকা থেকে 5,00,000 টাকা পর্যন্ত সঞ্চিত অর্থে 150 টাকা, 5,00,000 থেকে 10,00,000 টাকা সঞ্চিত অর্থে আবগারি শুল্ক 300 টাকা করার প্রস্তাব করেন। প্রধানমন্ত্রী দেশে খাদ্যের যথেষ্ট মজুদ রয়েছে উল্লেখ করে বলেন, কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পেয়েছে। খাদ্যশস্যের উৎপাদন 39.7 মিলিয়ন মেট্রিক টনে উন্নীত করা হয়েছে বলেও জানান তিনি। চলতি মাসের শুরুতে দেশের ইতিহাসে সবচেয়ে বড় 4,00,266 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বাজেটের সবচেয়ে আলোচিত বিষয় ছিল 15% এক স্তরের মূল্য সংযোজন কর আরোপ করে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন। গত এক মাসের আলোচনা সমালোচনার পর আজ সংসদে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা এ বিষয়টা ভালোভাবে নিচ্ছে না, তাই তিনি আগামী 2 বছরের জন্য আগের আইন বহাল রাখার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। আবগারি শুল্কের বিষয়টা নিয়ে ভুল বোঝাবুঝির হয়েছে উল্লেখ করেন তিনি। বলেন, 1,00,000 টাকা থেকে 1,00,000,000 টাকা পর্যন্ত 3টি ধাপের অনুরোধ করেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারে ঈদ যাত্রা ছিল স্বস্তিদায়ক, বিগত কয়েক বছরের তুলনায় দুর্ঘটনার হারও কম ছিল। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, আগামী নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, শেখ হাসিনার সরকারের ভূমিকা হবে সহায়ক সরকারের। এ সময় সেতুমন্ত্রী বলেন, এবারে ঈদ যাত্রা নিকট অতীতের ইতিহাসে সবচেয়ে স্বস্তিদায়ক, সড়ক মহাসড়কের অবস্থা ছিল ভালো, রেল যাত্রাও অনেক ভালো ছিল, এমনকি নৌরুটে যাত্রা স্বস্তিদায়ক ছিল। হোলি আর্টিজানের ঘটনায় খুব শিগগিরই চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, চার্জশিটে যেন ত্রুটিমুক্ত এবং নির্ভুল হয়, সেজন্যই প্রয়োজনীয় সময় নিয়ে এই মামলার তদন্ত কাজ করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু জানিয়েছেন, দেশে 11,500 ট্রান্সফরমার বিকল রয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে 2 থেকে 3 বছর সময় লাগবে বলেও জানান তিনি। তিনি বলেন, প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে আমাদের একটি বড় সমস্যায় পড়তে হচ্ছে, আমাদের 700 নদীর উপর দিয়ে বিদ্যুৎ সরবরাহ আছে, সেখানেও বড় ধরনের সমস্যা হয়। শেখ হাসিনার সরকারি নির্বাচনকালীন সহায়ক সরকার হবে, আওয়ামী লীগের এই বক্তব্যকে গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন, আবারও একতরফা নির্বাচনে চক্রান্ত করলে জনগণ তা প্রতিহিত করবে বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা। এ সময় রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য দেশকে গভীর বিপদের দিকে ঠেলে দেওয়ার ইঙ্গিত, এভাবে নির্বাচন হলে জনগণ আওয়ামী লীগকে যে প্রত্যাখ্যান করবে তা চিরস্মরণীয় হয়ে থাকবে। এবি ব্যাংকের 382 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর মধ্যে এবি ব্যাংকের কয়েকজন কর্মকর্তাও রয়েছেন। রাজধানী বনানী থানায় মামলাটি করা হয়। মামলার এজাহারে বলা হয়, প্যাসিফিক টেলিকম বাংলাদেশ লিমিটেড পিটিবিএল এর প্রতিষ্ঠাতা এম মোর্শেদ খান কোনো নিয়মকানুন ছাড়াই এবি ব্যাংকের 4টি বোর্ড সভায় ব্যাংক গ্যারান্টি পায়, অন্যায়ভাবে আর্থিক লাভের জন্য প্রতারণা, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও বিশ্বাস ভঙ্গের মাধ্যমে ব্যবসার সম্প্রসারণের জন্য এ আবেদন করলেও তা যাচাই বাছাই করা হয়নি। এতে দুদকের তদন্তে 382 কোটি 22 লাখ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। দর্শক, এখন দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। আবহা খামিজ মশায়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ঈদ আনন্দের খবর জানাচ্ছেন আমাদের আবহা প্রতিনিধি সোলাইমান হোসেন পাশা। এক মাস সিয়াম সাধনার পর দল মত নির্বিশেষে এক কাতারে নামাজ আদায় করতে ঈদগাহে সমবেত হয় প্রবাসী বাংলাদেশিরা। নামাজ শেষে বুকে বুক মিশিয়ে প্রবাসীরা কৌশল বিনিময় করেন। প্রবাসীরা ঈদের দিন আনন্দ উল্লাস করার জন্য ছুটে যায় প্রবাসের বিভিন্ন পর্যটক কেন্দ্রে। প্রবাসীদের এমন আনন্দ সব সময় প্রবাসীদের মাঝে আনন্দের অনুপ্রেরণা যোগায়। সকল বাংলাদেশি ভাইদেরকে জানাই ঈদ মোবারক।
সৌদি আরব প্রবাস থেকে আবার হামিদ মোশের থেকে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। দেশের পক্ষ থেকে এবং কুমিল্লাবাসীর পক্ষ থেকে দেশ ও বিদেশের সকল বন্ধু বান্ধবকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এক মাস রোজা রাখার পর বিশ্ব মুসলিম উম্মার আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ। ঈদের আনন্দকে উপভোগ করার ক্ষেত্রে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদ উদযাপনকে আদর্শ হিসেবে গ্রহণ করা উচিত। কাতারের রাজধানীর আইন খালেদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে আল নূর কালচারাল সেন্টারের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা এই কথা বলেন। কাতার থেকে এম এস সালাম জানান, নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূরের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন। ঈদের স্মৃতিচারণ করেন গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক অধ্যাপক এ কে এম আমিনুল হক, উপদেষ্টা পরিষদের সদস্য মীর হোসেন চৌধুরী, অধ্যক্ষ জসিম উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাজি বাসার সরকার, মোহাম্মদ আব্দুল খালেক, মোস্তফা কামাল সহ আরও অনেকে। মদিনায় বাঙালি মার্কেট হোটেল বোরহান প্লেজে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের শুরুতে কোরআন ও হাদিসের আলোকে তাফসির পেশ করেন আমানতুল্লাহ। ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মদিনা বাংলা ভিশন দর্শক ফোরামের সভাপতি আব্দুস সামাদ আজাদ। মদিনা বাংলা ভিশন প্রতিনিধি আবুল খায়ের আশিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মদিনা কমিউনিটি নেতা রিসেস্ট সমাজসেবক জনাব কাজী শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা স্বেচ্ছাসেবক দলের নেতা ইয়াসিন আলী, সাংবাদিক পরিষদের সভাপতি মুসা আব্দুল জলিল, মদিনা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ আজগর আলী, মদিনা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আব্দুল মোমিন, বিশিষ্ট ব্যবসায়ী হাজি রফিক, বিশিষ্ট সমাজসেবক হাশেম সদাগর, মদিনা ব্যবসায়ী ফোরামের সভাপতি নেওয়াজ খান নোমান, মদিনা সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী রাশেদ। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। ঈদ আনন্দ উদযাপনে দর্শনার্থীদের ভিড়ে জমজমাট রাজধানীর ফাস্টফুড আর ভ্রাম্যমাণ খাবারের দোকানগুলো। এক মাস সিয়াম সাধনার পর ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসে অনেকে খোঁজেন কিছুটা ভিন্ন স্বাদের খাবার। যদিও কোনো কোনো দোকানে খাবারের দাম বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের, সরল স্বীকারোক্তি বিক্রেতাদের বলছেন ঈদের দিন চাহিদা বেড়ে যাওয়ায় খাবারের দাম একটু বেশি। মানুষের ভিড়ে ঠাসা পূর্বাচলের নতুন শহর ঠিক আলো ঝলমলে হয়ে না উঠলেও দীর্ঘ সড়ক কোলাহল মুক্ত পরিবেশের কারণে এ এলাকাটি কয়েক বছর ধরে জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে যেন স্থায়ী কাঠামোয় গড়ে উঠেছে বাহারি আইটেমের খাবারের দোকান, তেমনই রয়েছে ভ্রাম্যমাণ ফুচকা চটপটির দোকানও। ঈদের দিন বিকেল থেকে সেখানে ঢল নেমেছিল নগরবাসীর। নতুন অর্থবছরে সঞ্চয়পত্রের সুদ হার কমানোর ইঙ্গিতে আতঙ্কিত সাধারণ বিনিয়োগকারীরা, তাদের দাবি সুদ হার না কমিয়ে সঞ্চয়পত্রের কাঠামোগত পরিবর্তন আনা যেতে পারে। অর্থনীতিবিদদের মতে সঞ্চয়পত্রের সুদ হার কমানো হলে সঞ্চয় প্রবণতা কমা এবং ঝুঁকিপূর্ণ খাতে অর্থ বিনিয়োগের আশঙ্কা রয়েছে। মঞ্জুয়ারা বেগম 17 বছর আগে স্বামীকে হারিয়েছেন, তার রেখে যাওয়া টাকা থেকে সঞ্চয়পত্র কিনেছিলেন তিনি, সে অর্থ দিয়ে চলছে 3 সন্তান নিয়ে তার ছোট্ট সংসার। কিন্তু সাম্প্রতিক সময় অর্থমন্ত্রীর সঞ্চয়পত্রের সুদ হার কমানোর ইঙ্গিতে সংসারের খরচ চালানো নিয়ে দুশ্চিন্তায় তিনি। তার মত, অনেক মধ্যবিত্ত কিংবা অবসরপ্রাপ্তরা এখন আতঙ্কিত ভবিষ্যৎ নিয়ে। আগামী 2 বছরের মধ্যে সরকার 70% বাসাবাড়িকে এলপিজির আওতায় আনতে চাইলেও এর দাম ও নিরাপত্তার মান নিয়ে রয়েছে বিতর্ক। দাম নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে বারবার নীতিমালা তৈরির কথা বলা হলেও তা শুধু প্রতিশ্রুতিতেই আটকে আছে। জ্বালানি প্রতিমন্ত্রী জানালেন নীতিমালা তৈরিতে আরও কিছু সময় লাগবে, আর সুষ্ঠু নীতিমালার মাধ্যমে বর্তমান বাজার মূল্যের তুলনায় এলপিজির দাম অর্ধেকে নামিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। অন্যান্য জ্বালানির মতো আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমলেও দেশের বাজারে নেই তার সমান প্রভাব। 2013 সালের জুনে এলপিজি তৈরির উপাদান বিউটেন ও প্রোপেনের টন প্রতি দাম ছিল $770 ও $745, বর্তমানে তা নেমে এসেছে যথাক্রমে $390 ও $385।
দর্শক এবার দেখবেন মিলেনিয়াম খেলা সংবাদ। বোর্ডের সঙ্গে চুক্তি নিয়ে দ্বৈত নীতি অনুসরণ করার দায়ে শ্রীলঙ্কার পেসার লাসিত মালিঙ্গাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকারা। ইঞ্জুরির কারণ দেখিয়ে বেশ কয়েকবার দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেয়ার ক্ষেত্রে মিথ্যের আশ্রয় নিয়েছে বলে অভিযোগ উঠেছে মালিঙ্গার বিরুদ্ধে। নতুন করে ক্রিকেটারদের কার্যক্রম মূল্যায়নের জন্য কমিটি গঠন করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড, যেখানে বোর্ডের সঙ্গে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাগ্রিমেন্টের কিছু শর্ত ভঙ্গের অভিযোগ উঠেছে মালিঙ্গার বিরুদ্ধে। আর সে কারণে মালিঙ্গাকে তার বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় এসএলসি, যে কমিটির নেতৃত্ব দিচ্ছেন লঙ্কান বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজেই। মূলত প্রধান কোচ গ্রাহাম ফোর্ডের চলে যাবার পর ক্রিকেটারদের চুক্তি নিয়েও ভাবছে দেশটির ক্রিকেট বোর্ড। এবারে বোমা ফাটাল ফিফার তদন্ত প্রতিবেদন। 2018 ফিফা বিশ্বকাপ আয়োজনে নিলামে সমর্থন পেতে দক্ষিণ কোরিয়াকে ঘুষ দিয়েছিলেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, প্রতিবেদনে বলা হয়েছে এমনটাই। 2022 বিশ্বকাপ আয়োজনে নিলামে দক্ষিণ কোরিয়াকে সমর্থন দেওয়ার শর্তে দেশটিকে ইংল্যান্ডের পক্ষ থেকে এমন প্রস্তাব দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। অভিযোগে নাম আছে প্রিন্স উইলিয়ামসেরও। সাবেক ইংলিশ তারকা ডেভিড ব্যাকহামের সহযোগিতার কথা উঠে এসেছে প্রতিবেদনে, যদিও এত চেষ্টার পরও 2018 বিশ্বকাপের আয়োজক হতে পারেনি ইংল্যান্ড। শেষ পর্যন্ত নিলামে রাশিয়ার নাম ওঠে আর 2022 বিশ্বকাপের আয়োজক হবে কাতার। কনফেডারেশনস কাপ ফুটবলের খবর। মহাদেশীয় চ্যাম্পিয়ন্সদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবার শুরু হচ্ছে নক আউট পর্ব। আসলে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বর্তমান ইউরোজয়ী পর্তুগাল ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। পর্তুগাল ও চিলি প্রথমবারের মতো কনফেডারেশনস কাপ খেলতে এসেছে দল দুটি। মহাদেশীয় চ্যাম্পিয়নদের লড়াইয়ে নিজেদের দাপট দেখিয়ে ইতিমধ্যে সেমিফাইনালও নিশ্চিত করেছে তারা। এখান থেকে অবশ্য বাড়ির টিকিট কাটতে হবে একটি দলকে, কারণ সেমিফাইনাল শেষে জয়ী দলের তকমাটা জুটবে কেবল একটি দলের ভাগ্যেই। বাজিকরদের বাজির দরটা অবশ্য পর্তুগালের পক্ষে বেশি থাকার কথা। গেল বছর ইতালি, ইংল্যান্ড, জার্মানি কিংবা ফ্রান্সের মতো বিশ্ব চ্যাম্পিয়ন দলগুলোকে হারিয়ে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সেরা মুকুট পড়ে তারা। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। ভেনেজুয়েলা সুপ্রিম কোর্টে হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। আফ্রিকার দেশ নাইজারের মরুভূমিতে খাদ্য ও পানির অভাবে অর্ধ শতাধিক অভিবাসন প্রত্যাশীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কাতারকে প্রতিবেশী দেশগুলো বেঁধে দেওয়ার শর্ত নিয়ে সমঝোতার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আব্দেল আল জুবেই। ব্যাংকে সঞ্চিত অর্থের উপর আবগারি শুল্ক তিনটি ধাপে উন্নীত করা এবং দু বছরের জন্য নতুন ভ্যাট আইন কার্যকর না করতে অর্থমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/millenniumtvusa। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.org এবং www.millenniumtvusa.com। সঙ্গেই থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।